মমতা ব্যানার্জি একটা বই লিখেছিলেন, সেই বইতে উনি বেশ কিছু বিধানসভা কেন্দ্রের কতগুলো বুথ তুলে বলেছিলেন যে এই এই বুথে এই এই ফলাফল হয়েছে। আপনার বাগনার বিধানসভা কেন্দ্রে 167 নম্বর বুথ, বিজেপি পেয়েছে 4টে ভোট, টিএমসি 775টা। বাগনান বিধানসভা কেন্দ্র 168 নম্বর বুথ, 1 নম্বর বুথ কংগ্রেস 2টো পেয়েছে আর বিজেপি 1টা ভোট পেয়েছে। এইরকম অসংখ্য উদাহরণ আমি আপনাকে দেখাতে পারি, যে উদাহরণ থেকে প্রমাণ হয় যে ওখানে ভোট হয়নি। এই কথাগুলো কিন্তু মমতা ব্যানার্জি বইয়ে লিখে 2011 অবধি নির্বাচন কমিশনকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে বাংলায় ভোট হয় না। যেমন ওখানে যেমন একটা বুথ যেখানে ভোট হয়েছে, 225 বাগনান, অনুপম মল্লিকের কেন্দ্র ছিল, অনুপম মল্লিক ওখানে বিজয়ী হয়েছে, আর 164 পূর্ব উলুবেড়িয়া সাজেদা বেগমের কেন্দ্র ছিল, সেই কেন্দ্রে সাজেদা বেগম পরাজিত হয়েছে। এবং এই যে ঘটনাগুলো আছে, ধরুন তো 2016 ভোট হয়েছে, তারপর 2018 উদয়নারায়ণপুরে তো মড়ক লাগেনি, আমতাতে তো মড়ক লাগেনি, উদয়নারায়ণপুর আমতা বাগনানে বিরোধীরা পেল সেই ভোটগুলো গেল কোথায়? মড়ক লেগেছে, মারা গেছে তারা। বাংলায় এটা হচ্ছে, আমরা যখন তৃণমূলে ছিলাম বই তৈরি করেছিলাম কিলিং অফ ডেমোক্রেসি, তৈরি করেছিলাম স্লটার অফ ডেমোক্রেসি, তৈরি করেছিলাম ব্লিডিং অফ ডেমোক্রেসি, আমরা আবার সেই পথে এগোচ্ছি। এবং আমরা মুখ্য নির্বাচন অফিসার যেখানে আছেন তিনি অত্যন্ত ভালোভাবে ভোট চালিয়েছেন, এই জন্য বিজেপি দলের তরফ থেকে আমরা ওনাকে রসগোল্লা খাওয়াবো বলে রসগোল্লা পাঠাচ্ছি এবং চিঠিও পাঠাচ্ছি যে উনি অত্যন্ত সুন্দরভাবে ভোট করেছেন বাংলায়। আপনারা জেনে রাখুন, নির্বাচন কমিশনের ঘরের সামনে আমরা ধর্ণা দেব যে বাংলায় নির্বাচনটা অবাধ নয়, বাংলায় নির্বাচনটা সেই ফিরে যেতে হচ্ছে আমাদের 2004 পর্যবেক্ষকের কথায়। আমাদের যিনি সেই সময় পর্যবেক্ষক এসেছিলেন আফজাল আমানুল্লাহ, নির্বাচন কমিশন যদি সদার্থক ভূমিকা না নেয় তাহলে কোনোদিনও কোনো অবস্থাতেই আপনি ভোটের ফলাফলের জনমতের সঠিক প্রতিফলন পাবেন না। জ্যোতি বোস যখন ক্ষমতায় ছিলেন তখন তারা বলতো যে নির্বাচন কমিশন আমাদের সার্টিফিকেট দিয়েছে তাই আমাদের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। আজকে উনি ক্ষমতায় এসে ঠিক সেই কথাই বলছে, এবং কেন্দ্রীয় সরকারকে তাকে লজিস্টিক দিয়ে সাপোর্ট করতে হবে, তাহলেই এই পরিবর্তন হবে। আমি জোর দিয়ে বলে যাচ্ছি, মানুষ ভোট দিতে পারলে পরে বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে না। গত 6 বছর ধরে বেঙ্গল সামিট হয়েছে, বেঙ্গল মিন্স বিজনেস, সেই বেঙ্গল মিন্স বিজনেসে দেখা যাচ্ছে যা মুভ হয়েছে তার 1%ও বাস্তবায়িত হয়নি। আগে রাজ্য সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক যে 6 বছরে কত টাকার মুভ হয়েছে আর কত টাকা বাস্তবায়িত হয়েছে, তারপর ওনারা নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে যা দাবি করবেন, জিএসটি এবং ডিমনিটাইজেশন।